তাহলে বাজারও যাওয়া দরকার, বাজারে গেলেই তো মানুষ গিরে ধরবো নি। কি গো উপবাসীর বাপ, টাকা পয়সা কি কবরে নিয়ে যাবানি? ওলা এত টাকা কামাই করে কুরবানি দিবে না? এখনো তো গরু কিনলা না। এসব কথা শুনতে শুনতে আর ভাল লাগে না, দেখি পোলার একটা ফোন দেই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ফজান ভালো আছনি? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে। আর মা কেমন আছে? হ্যাঁ তোমার মাও ভালো আছে, একটু প্রেশারটা বাড়ছিল মাঝে, ও ডাক্তার দেখাইছি ঠিক হয়ে গেছে। তো তোমার শরীর স্বাস্থ্য ভালো নি? হ্যাঁ বাবা শরীরটা খুব ভালো আছে বাবা। তো যে কারণে ফোন করছিলাম বাজান, সামনে তো কুরবানি ঈদ, এলাকায় তো আর বারণ যাইতেছে না, বাড়াইলে মানুষে হুজ করে গরু কিনছি কিনা, কয়টিয়া দামি গরু কিনছি জানতাম মানুষের কথা, এই জন্য একটা গরু কিনবার চাইতেছি কুরবানি দেওয়ার জন্যে। আমি কি বলবো বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমি তো আছি বাবা, তুমি শুধু আমার বলো বাবা। আর গরু কিনলে তো যেমন তেমন গরু কিনুন যাও না, তুমি বিদেশে থাকো সবাই বিদেশির ভাব করে কয়, কম দামি গরু যদি কিনি মান সম্মান তো থাকবো না। ঠিক আছে বাবা মেনে চলে যাবো বাবা। এখন যেমনি হোক কুরবানি বাবা এটা দেন লাগবো, নয়তো এলাকায় মান সম্মান থাকবো না, আর কুরবানি যেমন সেমন দেন যাবো না, দিলে সবার সাথে যাতে দামি ডাওয়ায় বালা ডাওয়ায় এই হিসেবে দেন লাগবো। হ বাবা তাও ঠিক, যেমন তেমন তো গরু আর কিনা যাবো না বাবা, কিনলে ভালো চাই কিনতে হইব। আচ্ছা ঠিক আছে তুমি দেখো। আর আরেকটা কথা বাবা। কি কথা বাবা বলো, সমস্যা নেই। ওই যে তোর বোন জামাই আছে না, সে তো রাগ করছে, যদি একটা বড় বোন কিনে না দেশি বাড়িদের মধ্যে তাহলে নাই আম গোয়ায় দাঁত খেতে হবে না। আচ্ছা বাবা ঠিক আছে, কি করা যাবো বলো, বোন জামাই বলে কথা, রাগ করছে আসবো না। ঠিক আছে দেখি বাবা কি করা যায়। ওই ব্যবস্থাটাও করে পাঠাইস। ফাদার ফাদার কেরা ফোন দিছে, বড় ভাই ফোন দিছে নাকি? হ্যাঁ তোর বড় ভাই ফোন দিছে, দেব আমার একটু দেব আমি কথা বলবো। ও বাজান ওই যে তোর ছোট ভাই কথা কবো, ছোট ভাই কথা বলবো। আচ্ছা দেও বাবা নে দাও। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো তুমি? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি রে। তুমি কি বলছিলে একটু মনে করে দেখো তো। কি কইছিলাম রে বলতো দেখি, মনে নেই আমার। তুমি বলছিলা না এই দা আমার একটা মোটরসাইকেল কিনা দিবা, এবার কিন্তু আমার মোটরসাইকেল কিনা দিত, আমি আর কোনো কথা শুনতে চাই না। আর আমার ঈদের মধ্যে এমন পর্যন্ত আব্বা আম্মাই কোনো মার্কেট করে দেয় নাই, তুমি টাকা পাঠাও আমার মার্কেট করা লাগবো না, আমি ঈদে না হলে কি পুরান জামা পরমু। ঠিক আছে রে তুই চিন্তা ভাবনা করস কেন, তোর কইছি না তুই শুধু লেখাপড়া করবি, তোর মোটরসাইকেল কাপড় চোপড় সব আমি কিনা দিব, চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে টাকা পাঠাইছি কইরা নিস। হ্যাঁ ভাই, আর তুমি এক কাজ করো, তাড়াতাড়ি মার্কেট করার টাকা আর মোটরসাইকেল কেনার টাকাটা পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা রাইখা দেই তাইলে, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না পাঠিয়ে দিমুনি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ এখন আমি কি করব, আমার তো কাজ বন্ধ হয়ে গেছে, কয়েকদিন থেকে রুমে বসে আছি, কাজ কাম নেই, আমি কি করব। এদিকে বাবা বলল কোরবানি দিতেই হবে, টাকা পাঠাও, বোন জামাইটাও নাকি রাগ করছে, তাকে ফোন কিনে দিতেই হবে। এদিকে আবার ছোট ভাইটাও আবদার, মোটরসাইকেল কিনে দিতে হবে, মার্কেট করে দিতে হবে, আমি কি করি এখন। সবাই তো ভাবতেছে আমি অনেক টাকাই রোজগার করতেছি, কিন্তু আমি যে কি কষ্টে আছি এটা তো কেউ বুঝতেছে না। Ah.
কি ভাই মন খারাপ করে বসে আছেন কি কি হইছে কি বলবো রে ভাই কি বলার আছে খুব কষ্ট করে আমার বাবা আমাকে প্রবাসে পাঠিয়েছিল খুব কষ্টে আমাদের সংসার চলতো বাবা সব সম্পত্তি প্রায় কট রেখেছে রেখে আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার বাবা যার সাথে কথা বলেছিল সে বলেছিল আমি এখানে এসেই একটা চাকরি ধরব অনেক টাকা পাবো কিন্তু এসে দেখি এখানে কোনো কাজ নাই আর আজকে বাবা ফোন দিয়েছিল দিয়ে বলল বাবার নাকি কুরবানি দিতে হবে না দিলে নাকি তার সম্মান নষ্ট হয়ে যাবে আর আমার বনজামাইটাও নাকি রাগ করেছে বড় ফোন না কিনে দিলে নাকি দাওয়াতি খাইতে আসবে না এদিকে ছোট ভাইটা মোটরসাইকেলের বায়না ধরেছে তার নাকি মোটরসাইকেল লাগবে মার্কেট করতে হবে এখন আমি কি করব ভাই আমার তো কাজ নাই ভাই আমি কই পাবো এতগুলো টাকা ভাই আমার তো কোনো কিছু করার দেখতেছি না ভাই আমি এতগুলো টাকা কই পাবো এদিকে কাজ নাই কি করব ভাই আমরা প্রবাসী মানুষ সবাই আমাদের শুধু টাকার মেশিন মনে করি কিন্তু আমরা যেখানে কিভাবে কি করি কি কাজ করি কিভাবে থাকি কি খাই না খাই এগুলো আমাদের কেউ দেখে না হ্যাঁ রে ভাই ঈদ সামনে এসে গেল ছোটবেলায় ঈদ আসলে নতুন নতুন জামা কেনার জন্য পাগল হয়ে যেতাম কিন্তু আজ এমনই একজন হয়ে গেছি আজ আমি সবার স্বপ্ন পূরণ করি আমার কোনো স্বপ্ন নেই রে ভাই কোনো স্বপ্ন নেই থাক ভাই কাম দেখ কি করবো কাম দেখ